চাষির মেয়েকে দেখে এক সিংহ তার প্রেমে পড়ে গেছে সে তখন চাষি গিয়ে বললে তোমার মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দাও সিংহের এমন প্রস্তাব শুনে চাষি বড় ভাবনায় পড়ে গেল একটা বন্য হিংস্র জন্তুর সঙ্গে মেয়ের বিয়ে দিতে তার মন চায় না অথচ অমন শক্তিশালী জীবকে সরাসরি প্রত্যাখ্যান করতেও তার সাহসে কুলোয় না অথচ সিংহ এদিকে নাচড় বান্দা অনেক ভেবে চিনতে সে বেশ বুদ্ধিমানের মতোই সিংহকে বললে তোমাকে জামাই পাবো এ তো আমার পরম সৌভাগ্যের কথা কিন্তু মেয়ের যে তোমার নখ আর দাঁতের জন্য বড় ভয় তুমি তোমার দাঁতগুলি ভেঙে এবং নখগুলি কেটে এসো তাহলেই তুমি আমার মেয়েকে পাবে চাষির এই কথায় সিংহ তার দাঁত ভেঙে এবং নখ কেটে এসে হাজির হলো চাষির বাড়িতে তখন চাষিদাকে অনায়াসেই মগুর পেটা করে দূর দূর করে তাড়ালো তার উঠোন থেকে গল্পটা থেকে আমরা এটাই শিখলাম যে অপরের উপর আধিপত্য করবার ক্ষমতা যদি প্রকৃতির কাছ থেকেই লাভ করে থাকো তবে কারোর পরামর্শে সেই ক্ষমতা তুমি বর্জন করো না করলে অপরে তোমাকে নাস্তানবোধ করে ছাড়বে পরের কথায় মাথামুরায় আহম্মকে